ਲੱਠੇ ਦੀ ਚਾਦਰ ਉੱਤੇ ਸਲੇਟੀ ਰੰਗ ਮਾਹੀਆ ਆਵੋ ਸਾਹਮਣੇ আসসালামু আলাইকুম সবাই, ঈদ মুবারক। আজকে ঈদের দিন, এই তো রেডি হয়ে গেছি। যদিও এখন দুপুর বাজে দুইটা, সকাল থেকে রান্না বান্না একটু ব্যস্ত ছিলাম, তাই রেডি হতে একটু দেরি হয়ে গেল। এ হচ্ছে আমার আজকের ঈদের আউটফিট, ঈদের ড্রেস। কেমন হয়েছে ড্রেসটা? যারা আমাকে ফেস টু ফেস দেখেছে সবাই ড্রেসটা পছন্দ করেছে। আর এই ড্রেসের সাথে হচ্ছে এই জুতোটা পরবো, আমার আজকের যেই টোটাল আউটফিট, জুতা, ড্রেস, ব্যাগ সব কিছু আমার অনেক অনেক ফেভারেট। কেন জানি ড্রেসটা পরার পরে নিজেকে অনেক বেশি স্পেশাল মনে হচ্ছিল, কারণ ড্রেসটা অনেক সুন্দর। এরকম ড্রেস পরলে না নিজেকে কেন জানি স্পেশাল মনে হয়। কিছু ড্রেস আছে যে ড্রেসগুলো পরলেই নিজের কাছে অনেক ভালো লাগে, সেইটাই হচ্ছে এই ড্রেসটা, যে পরার পরে এত ভালো লাগছে নিজেকে, নিজেই মানে খুব বারবার বলছিলাম। আসলে আমাকে ভালো লাগছিল না, কিন্তু ড্রেসটা খুব সুন্দর লাগছিল। এই যে আমরা বের হয়ে গেলাম, ভাই আমাদেরকে পিক করতে আসছে। ভাইয়া সবসময় আমাদেরকে নিয়ে যায়, ভাইয়ের বাসায় যাচ্ছি, তো ভাইয়া গাড়ি নিয়ে চলে আসছে। সবাই আজকে ছেলেরা পাঞ্জাবি পরাচ্ছে, সবাই না, এই তিনজন, আমার হাজব্যান্ড, সাইফন আর এবং সাইফনের চাচা, তারা তিনজনে এক কালার পাঞ্জাবি পরাচ্ছে। শাহিনের কোনো পাঞ্জাবি নাই, আছে বাট সেম কালারের নাই, তো ওই ড্রেস পরাচ্ছে। তো আমরা এখন গাড়িতে যাচ্ছি। আমাদের আরও কিছু বাসা থেকে দাওয়াত দিয়েছিল, বাট সেখানে যেতে পারে নাই, ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তো ভাইয়ের বাসার ওদিকটা আমাদের ঈদ করা হয়, যে ঈদই হোক না কেন ভাইয়া আসবে, নিয়ে যাবে, মানে ওখানে আমাদের ঈদ করতেই হবে। তো যাদের বাসায় যেতে পারি নাই, আই এম সো সরি, তাদেরকে আমি বলে দিছিলাম যে আসতে পারি নাও আসতে পারি। তো পরে যাওয়া হয়নি ওদিকে, কারণ দুইটা বাজে রেডি হয়ে বের হয়ে সব বাসায় যাওয়া যায় না। তো মাত্র দুইটা বাসায় গিয়েছিলাম, একটা তো ভাবির বাসা, আর তার আগে গিয়েছিলাম ভাবির বান্ধবীর বাসায়, ওইখান থেকে ভাবির বাসায় চলে আসি। তো ওইখানেই আমরা বেশি সময় ছিলাম। তারপর আমাদের ফোন আসলো যে আমাদের কোরবানির মাংস রেডি, নিয়ে আসতে হবে। তো বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, রাত পর্যন্ত থাকার ইচ্ছা ছিল, বাট 8টার আগে আমাদেরকে চলে আসতে হয়েছে, কারণ 8টা বাজে আমাদের মাংস পিক করতে হয়েছে। এখানে তো সব কিছু রেডি করা থাকে, জাস্ট আমাদের পিক করতে হয়। এই এলাকাটা একটু ভালো লাগছিল, দেখতে খুব সুন্দর, কিন্তু তেমন একটা মানুষ ছিল না আজকে। এটা হচ্ছে ভাবির গার্ডেন, গার্ডেনটা অনেক বড়, আর ভাবি গার্ডেনিং করে, অনেক সবজি লাগাইছে মোটামুটি তার কাছে, পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, পুদিনা পাতা, ইভেন দেশের হেঁচি না সেচি শাক কী বলে ওইটাও আছে, যেটা কারণ সে মিক্স করে রান্না করবে, কচু শাক, কাঁচামরিচ, তারপর লাল শাক, লাউ শাক, তারপর হচ্ছে এটা কী বলে কুমড়া, ভাবির কাছে শসা, এই ধরনের সব কিছুই আছে। আপনার গাছটা বড় হয়েছে, পাতাই খাওয়া হয় না, লাউ খাওয়া হয় আর লাল শাক। ভাবির গার্ডেনে কিন্তু আবার ছোট মাটির চুলা আছে, যেখানে মাঝে মাঝে রান্না করা হয়। গার্ডেনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক বড়। আর গার্ডেনে একটা টেবিল আছে, এই টেবিলের উপরে সব সময় দেখা যায় বাইরে বসে খাওয়া দাওয়া করা হয়, যখন বারবিকিউ করে, অনেক গেস্ট আসে। তো আজকেও তো গেস্ট আসবে, তো এটার জন্য সেট আপ করা হচ্ছে। এই যে গার্ডেনটা মাশাআল্লাহ অনেক বড়, ওই যে দূরে দেখা গেছে সিম গাছের একটা ছোট্ট জাঙ্গলা আছে, আর অনেক কিছু আছে, মূলা শাক ইত্যাদি অনেক কিছু লাগায় ভাবি। তো ভাবি খাবার টেবিল সাজাচ্ছে, আরও খাবার বাকি আছে, আমি জাস্ট অল্প একটু নিলাম, গেস্টও আসবে। শায়ান উপরে ঘুমাচ্ছিল, তো শায়ান করে উঠে ফেলছে, চিল্লা চিল্লি করে, তো শায়ান উঠে গেছে। আমরা আবার একটু গার্ডেনে বসে অনেকক্ষণ গল্প করলাম সবাই রুমে, আর আমরা দুজন হচ্ছে গার্ডেনে, আমি আর আমার জালে। তো এখানে জাস্ট গল্প করে তারপর ডিনার করলাম, ডিনার করে যে আমরা এখন আবার বাসার দিকে যাচ্ছি, ভাই আমাদেরকে ড্রপ করে দিয়ে আসবে। আমাদের ঈদের দিন হচ্ছে এইভাবেই যায়, বাসা থেকে রেডি হই। আমি বাসা খুব বেশি রান্নাবান্না করি নাই,
শুধু অল্প কিছু ডেজার্ট করেছি আর একটা আইটেম রান্না করেছি মাংস রাগি এন্ড চিকেন এর কিছু গিলা কলেজা ছিল এগুলো রান্না বান্না করে রেখে আসছি তারপরে যে আমাদের মাংস পিক করতে চলে আসছি বাঙালি এলাকা তো কি অবস্থা বাইরে কি পরিমাণে ময়লা আর বিশেষ করে দোকানের পিছন সাইড কিন্তু অনেক নোংরা থাকে ওদের অনেক ময়লাটলা বাইরে রেখে দেয় তো আমাদের মাংস চলে আসছে ওরা আমাদেরকে যেই সময় দিছিল তার আগে চলে আসছে ওরা বলছিল যে ঈদের পরের দিন আসবে কিন্তু ওই দিনেই বিকেলে হয়ে যায় ল্যাম্পটা আসলে আমরা ল্যাম্প দিচ্ছি তো ল্যাম্পটা একটু আগেই হয়ে যায় বিফটা পরের দিন হয় হয়তো বা বিফটা একটু সময় লাগে ল্যাম্প খুব কুইক হয় তো যে আমাদের মাংসগুলো চলে আসছে প্রথমবার কোরবানি দিচ্ছি একটু অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বড় ছেলের জন্য এই কোরবানিটা দেওয়া এখানে ও অনেক এক্সাইটেড ও সবসময় জিজ্ঞাসা করে আম্মু রমজান কি রোজা কি ঈদ মানে কি আমরা কিন্তু বাংলাদেশে এগুলো জিজ্ঞাসা করি না ছোটবেলা থেকে দেখে দেখে আমরা এমনিতে শিখে গেছি কিন্তু এদেশের কালচার তো এটা না আমাদের কালচার তো তো এই জন্য বেসিক্যালি আরও কোরবানিটা দেওয়া ওকে শেখানো ওকে বোঝানো আর দেশে আপাতত আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই তো এই জন্য ওভারঅল চিন্তা করে এই প্রথমবার এখানে দিলাম তো একটা এক্সপিরিয়েন্স হলো বাট আমার ছেলে খুব এক্সাইটেড ছিল খুব হ্যাপি ছিল নিজের হাতে সব কিছু করতে চাচ্ছে মানে নিজে চাচ্ছে সব মানে কী কী করতে হবে নিজে কিন্তু জানে না কিন্তু তারপরেও সে এগুলো করতেছে আমরা এটার মধ্যে মেপে মেপে সব কিছু করছিলাম মানে সে হাত দিয়ে ধরবে প্যাকেট থেকে বের করছে ওর কোরবানির প্রতি আগ্রহ ওর মাংস ধরা আর এগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে আমরা যখন সবার জন্য ভাগ করছিলাম ছোট ছোট প্যাকেট করছিলাম সেও আমাদের সাথে সেগুলো করছে মানে সে নিজে থেকে করতে চাচ্ছে আমরা দিতে চাচ্ছিলাম না বাট সেই নিজে থেকে করতেছিল এই সব দেখলেই না এমনিতেই ভালো লাগে আর সে মানে খুবই মন থেকে জিনিসটা করতেছিল খুব আনন্দ সহকারে আর সায়ান এখানে চুপচাপ বসে আছে আমি জানি না কেন ছেলেটা হয়তো বা টায়ার্ড সারা দিন তারপর আমরা সব মাংস সমানভাবে নিচে একদম ছড়িয়ে নিয়ে বসছি আর প্যাকেট করতেছিলাম এখানে হয়তো বা খুব বেশি একটা আত্মীয় স্বজন নাই বাট যারা আমাদের ফ্রেন্ড আছে তারাই আমাদের আত্মীয় স্বজন কারণ তাদের বাসায় যাই তারা আমার বাসায় আসে তাদের সাথে মিশি তারা আত্মীয়র মতোই তো আত্মীয়র ভাগটা হচ্ছে ফ্রেন্ড আর আত্মীয় থেকে দিচ্ছি আর যারা হোমলেস আছে এখানে আমরা গরিবের যে ভাগটা হোমলেসদেরকে দিয়ে দিব তারপরে ওই অ্যামাউন্টে হচ্ছিল না পরে আমার পক্ষ থেকে আমি কিছুটা আবার আমার ফ্রেন্ডদেরকে দিয়েছি আর এই যে কিছুটা রান্না করতেছি এগুলো হচ্ছে চিকেনের গিলা কলিজা আর এটা হলো ল্যাম্প ভুনা হচ্ছে জাস্ট আলু দিয়ে ভুনা করতেছি তো এই ছিল আমাদের আজকের ঈদ ব্লগ আশা করি ভালো লাগছে সবার আল্লাহ হাফেজ